আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের ভাপা পুলি পিঠার একদম সহজ রেসিপি, খুবই মজার একটি রেসিপি। ভাপা পুলি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আমার জানা মতে। খুব সহজে আজকে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে এখানে খেজুরের গুড় নিয়েছি হাফ কাপের মতো, একটা প্যান নিয়েছি এরকম চ্যাপটা প্যান, তার মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এতে করে গুড়টা পুড়ে যাবে না আর সুন্দর করে মেল্ট হয়ে যাবে। দেখুন ফ্যান আউটে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে এটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো কোরানো নারকেল। পুরটা তৈরি করছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন এর বদলে। গুড়টা মানে গুঁড়া দুধ ব্যবহার করলে একটা আঠালো টেক্সচার আসে, এতে করে সব কিছু একসাথে মানে সুন্দর করে একটা বাইন্ডিং হয় আর কি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টির মতো ছোট ছোট এলাচ আর 2 টুকরা দারচিনি। সুগন্ধের জন্য দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার পুরটা, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ডো তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 4 কাপের মতো দুধ, 4 কাপের চেয়ে একটু বেশি, যে 4.5 কাপ বলা যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1টি দারচিনি, 4টির মতো এলাচি, 2টি তেজপাতা। লবণ আমি দিয়েছি 1 চামচের চেয়ে একটু কম। তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিয়েছি। সুন্দর করে একটা বলক চলে এসেছে আর বলকটা উঠে এসেছে, আমি বুঝতে হবে যে এখন আমার চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 4 কাপের মতো চালের গুঁড়া দিচ্ছি। 4.5 কাপ দুধ নিয়েছি আর এখানে 4 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুক্ষণ এভাবে ঢেকে রেখেছি, এতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। হুট করে প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না, এভাবে আমার মতো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে মানে লো হিটে কিছুক্ষণ জাল করার পর তারপরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করবেন। এতে করে ডোটা ভীষণ সফট হবে আর সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু দুধ দিয়ে আমি ডোটা আজকে তৈরি করছি, এই মানে পিঠাটা দারুণ সফট হবে আর খেতে খুবই ভালো হবে। আর এখানে এলাচ দারচিনি তেজপাতা আছে, ডোটার সুন্দর একটা ফ্লেভার, খুবই ভালো লাগবে খেতে। বুঝতেই পারবে না কেউ যে এটা কি সুজি দিয়ে তৈরি করা নাকি চালের গুঁড়া দিয়ে তৈরি করা, এত সফট হবে আর কি ডোটা। তো ডোটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে একটা এরকম একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার উপর থেকে এলাচ দারচিনি তেজপাতা আমি ফেলে দিচ্ছি, এগুলোর আর প্রয়োজন নেই। এবার আস্তে আস্তে হাতের সাহায্যে আমি ডোটা তৈরি করে নিব। হয়ে গেছে আমার ডোটা আর খুবই সফট হয়েছে, খুব সুন্দর একটা ডো হয়েছে এই যে দেখুন। আপনারা যদি হুবহু আমার আজকের রেসিপি ফলো করে তৈরি করেন, ইনশাআল্লাহ আপনিও 100% ঠিকঠাকভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখানে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাটা একটু মোটা হবে, সচরাচর আমরা যেরকম রুটির পিঠা খাই সেরকম খেলে মানে বানালে হবে না, একটু মোটা করে বানাতে হবে, না হলে এটা ভেঙে ভেঙে যাবে। আমি খেজুরের গুড়ের পুরটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পানি দিয়ে একটু সিল করে নিব। হ্যাঁ, একটু আন্দাজ করে যে কতটুকু এটা আসে আর কি, সামনে কতটুকু অংশ এটা আসবে একটু আন্দাজ করে জায়গাটাতে একটু পানি দিয়ে সিল করলে এটার খুলে আসবে না মুখটা। এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে মুখটা কোনোভাবেই খুলে যাবে না। যদি খুলে যায় তাহলে তো পিঠার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এরকম একটা পিজা কাটার নিয়েছি আমি আমার পছন্দ মতো, সুন্দর করে যেরকম লম্বালম্বি করে কাটা হয় সচরাচর এভাবেই কেটে নিলাম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন। একটু হাত দিয়ে আমি সিল করে নিচ্ছি, এতে করে পিঠাটা খুলে আসার আর কোনো চান্সই থাকবে না। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। তো আমি কোনো ডিজাইন করছি না, এরকমই রাখছি। আর আমার কাছে এরকমই ভালো লাগে, চন্দ্রপুলির মতো দেখতে খুবই ভালো লাগে এই ডিজাইনটা আমার। তো আমি আরেকটা পিঠা তৈরি করছি, একটু পানি দিয়ে আমি সেম প্রসেসে সিল করে নিব। পিঠাটা ইনশাআল্লাহ একদম ঠিকঠাক থাকবে, খুলে যাবে না। আপনাকে এটা সম্পূর্ণ নিশ্চিত করতে হবে, খুব সহজ মানে টাইট করে পিঠাগুলো তৈরি করতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো খুলে আসবে। আমি বারবার বলছি, এ ব্যাপারে একটু সাবধান থাকবেন। পিজা কাটার দিয়ে আমি আরেকটা পিঠা কেটে নিলাম।
দেখেছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আঙুলের সাহায্যে আরেকটু করে সিল করে নিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পিঠা একটি একটি করে তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে একটু খেয়াল করুন, এরকম লম্বালম্বি করে বেশিরভাগ পিঠা তৈরি করেছি, তার মধ্যে দুই একটা আমি একটু ছোট করে করেছি, এটা একটু ছোট করে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিঠাগুলো তৈরি করতে পারবেন, যে যেভাবে খুশি সেভাবেই বানাবেন, অসুবিধা নেই। একটা পাতিল নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি ভাপ দেওয়ার জন্য। এর উপরে একটা এরকম আমি রেখেছি, এটাকে আমরা ভাপানোর ইয়া বলে থাকি, স্টেইনার বলে থাকি, তো আপনারা কি বলেন আমি জানি না। যাই হোক, এই স্টেইনারটাকে আমি তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি, তারপর খুব ভালো মতো পানিতে বলক চলে আসলে এর মধ্যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম, পাশাপাশি চুলায় পাশাপাশি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে, আর মাত্র 20 মিনিটের মতো ভাপ দিলেই পিঠাগুলো তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, যেহেতু ডোটা ভীষণ সফট। তো দেখেছেন কত সহজে তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।